আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, বিকশিত ভারতের অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর মান উন্নয়নের জন্য নীতি নির্দেশিকা মেনে কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মায়ের কমন কার্নিভ্যালের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে সারা দেশে ইথানল জৈব জ্বালানির 400 পাম্প স্থাপন করা হচ্ছে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে মহারাষ্ট্রের বিরুদ্ধে ত্রিপুরার লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, বিকশিত ভারতের অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর মানদণ্ড উন্নয়নের জন্য নীতি নির্দেশিকা মেনে কাজ করছে রাজ্য সরকার। আজ আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালের 63তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাল ল্যান্ডস্টেনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লক, জেরিয়াট্রিক ওয়ার্ড, মহিলা মেডিসিনের 2 নম্বর ওয়ার্ড, নতুনভাবে সংস্কার করা পেডিয়াট্রিক ওয়ার্ড এবং সম্প্রসারিত ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, যে লক্ষ্য যেটা আমাদের 2047 আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন, আমরা বিকশিত ভারতের অঙ্গ হিসাবে আমরাও একটা লক্ষ্য রেখেছি 2047 আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এগ্রিকালচারের অবস্থা, এডুকেশন অবস্থা কি হবে ত্রিপুরাতে, সব দিকে স্পোর্টসই হোক সব, তার জন্য আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন এবং নির্দিষ্ট আমরা একটা মানদণ্ড রেখেছি, সেইভাবে আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য বাজেটে সংক্রামক রোগ প্রতিরোধে 53 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। বাজেটে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র খোলার সংস্থান রাখা হয়েছে। 8টি জেলায় নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলা হবে বলেও তিনি জানান। জিবি হাসপাতাল আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ভূমিকা পালন করছে এবং জিবি হাসপাতাল সম্পর্কে মানুষকে আরও সচেতন করা দরকার উল্লেখ করে তিনি রাজ্যের বৃহত্তর স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে বলেন, আমাদের যে আস্থাটা আছে সেই আস্থাটা আরও আমাদের বাড়াতে হবে। আজকের দিনে 64তম প্রতিষ্ঠাতা দিবস জিবি হাসপাতালে আমাদের আরও বেশি অ্যাওয়ারনেস দরকার, মানুষকে আরও বোঝানো দরকার। কলাম যেবার একদম সুপার টু সুপার স্পেশালিটি যদি ব্যবস্থা থাকে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য আমরা এখানে করবো। অলরেডি সিজা হাসপাতাল আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছে তাদেরকে আমরা একটা জায়গার ব্যবস্থা আমরা করেছি। তো অনুষ্ঠানে জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন, দুটো জেনেরিক মেডিসিন কাউন্টার খোলার জন্য আমরা টেন্ডার ফ্লোট করে দিয়েছি, খুব শীঘ্রই সেটাকে আমরা সেটেল করে আরও 2টি জেনেরিক মেডিসিন কাউন্টার এখানে করব, যাতে মানুষ কম খরচায় ওষুধপত্র এখানে পান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়িকা তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মিনা রানী সরকার, মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য সচিব সন্দীপ এস রাঠোর, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার কৃষ্ণ কুমার, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপ কুমার সাহা উপস্থিত ছিলেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এইচ পি শর্মা, আগরতলা সরকারি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আয়োজক কমিটির সচিব ডক্টর কনক চৌধুরী। উল্লেখ্য, ওএনজিসির 34 কোটি 46 লক্ষ টাকার আর্থিক অনুদানে সংক্রামক রোগের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে 20টি বিভাগ নিয়ে একটি ত্রিতল ভবন চালু করা হচ্ছে। আজ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চে ওএনজিসির সঙ্গে জিবি হাসপাতালের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিনিময় করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দুর্গাপূজা শুধু উৎসব নয়, এর সঙ্গে আর্থসামাজিক পরিস্থিতি জড়িয়ে রয়েছে। আজ আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে আয়োজিত মায়ের গমন কার্নিভালের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবাইকে নিয়ে চলার যে বার্তা দিয়েছেন রাজ্য সরকারও সেই পথ অনুসরণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার রাজন্য আমলে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে দুর্গাপূজার ভাষণের মিছিলের প্রাচীন ঐতিহ্যকে স্মরণে রেখেই এবার কার্নিভালের স্থান পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, জায়গায় রাজন্য আমলের আমরা শেষ দিকেও আমরা বা এর আগেও হয়তো বা হয়ে থাকে, আমরা ছোটবেলার থেকে এখানে দেখেছি, এখানে আমরা দেখতাম রাজবাড়ির মূর্তি, প্রভুবাড়ির মূর্তি এবং দুর্গাবাড়ির মূর্তি, সেগুলো প্রথম দিকে থাকতো, তারপরে সমস্ত বাড়িঘরের মূর্তি, এবং তখন ক্লাব এতটা হতো না কিন্তু অন্যান্য সামাজিক সংস্থা অনেকে পুজো করতো, একসাথে এখানে লাইন করে সেখান থেকে যেত।
মুখ্যমন্ত্রী বলেন আগরতলার দশমী ঘাটকে ভাষণের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। তিনি সবাইকে শারদ শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলার পুর মেয়র বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ ধনকর, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী প্রমুখ। সচিব জানান, 45টি ক্লাব ও পূজা উদ্যোক্তা কার্নিভালে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে। কার্নিভালের জন্য কামান চৌমুহনি পোস্টার চৌমুহনি বটতলা হয়। দশমী ঘাট পর্যন্ত আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি করা হয়েছে। মায়ের গমন ও মিছিল দেখতে রাস্তার পাশে প্রচুর লোক সমাগম ঘটেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে সারা দেশে ইথানল জৈব জ্বালানির 400টি পাম্প স্থাপন করা হচ্ছে। তিনি আজ নতুন দিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত বায়ো এনার্জি সামিট 2024 ভাষণ দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে সরকার তিনটি ভিন্ন অটোমোবাইল ব্র্যান্ডের দ্বারা ফ্লেক্স ইঞ্জিনের যানবাহন চালু করতে চাইছে। সিএনজি, ইথানল এবং মিথেনের মতো জৈব জ্বালানিতে রূপান্তরের জন্য বর্জ্য পৃথকীকরণের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। তিনি বলেন যে জৈব জ্বালানি অর্থনৈতিকভাবে লাভজনক। সিপাহীজলা জেলার বিশালগড়ে আজ সন্ধ্যায় মায়ের বিদায় কার্নিভেল শুরু হয়েছে। বিশালগড় পুর পরিষদ ও বিশালগড় পঞ্চায়েত সমিতির সহায়তায় কার্নিভেল পরিচালন কমিটির উদ্যোগে স্থানীয় ব্রিজ চৌমুহনিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। সন্ধ্যা থেকে দুর্গা প্রতিমাগুলি অনুষ্ঠান স্থল হয়ে বিজয়নদের দশমী ঘাটের উদ্দেশ্যে শোভাযাত্রা করে যাচ্ছে। আকাশবাণী সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিত বর্ধনের সঙ্গে সাক্ষাৎকারে বিধায়ক শ্রী দেব জানান, মাঝে কিছুদিন বন্ধ থাকলেও পুরনো ঐতিহ্য অনুযায়ী গত বছর থেকে আধুনিকতার ছোঁয়ায় পুনরায় কার্নিভেল শুরু হয়েছে। গোমতী জেলার তিনটি মহকুমার বিভিন্ন দশমী ঘাটে আজ দুর্গা প্রতিমা নিরঞ্জন চলছে। উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার আমাদের প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন, উদয়পুর পুর পরিষদ এলাকায় দুটি দশমী ঘাটে আজ সকাল থেকেই শুরু হয় প্রতিমা নিরঞ্জন। তিনি জানান, উদয়পুর পুর পরিষদ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্বেচ্ছাসেবকরা এই কাজে সহযোগিতা করছেন। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী জানিয়েছেন, রাজ্য ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং এর উন্নতি বিধানে রাজ্য ওয়াকফ বোর্ড কাজ করে চলেছে। আজ কৈলা শহরে আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে তিনি জানান, চলতি অর্থবছর ওয়াকফ বোর্ড রাজ্যে 66 লক্ষ টাকা ব্যয় করবে। তিনি জানান, সংখ্যালঘু অংশের নাগরিকদের জন্য ধর্মনগর কৈলা শহর বিলোনিয়াতে মার্কেট স্টল তৈরি করা হচ্ছে। রাজ্যে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পাঠরত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী যারা 60% বা তার বেশি নম্বর পেয়েছে তাদের স্টাইপেন্ড দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 1,889টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন যে গত 10 বছরে প্রায় 732টি পণ্যের জন্য 150-এরও বেশি মান নিয়ন্ত্রণ আদেশ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস দ্বারা জারি করা হয়েছে। নতুন দিল্লিতে বিশ্ব মান দিবসের অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে জাতীয় মান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে তিনি বলেন, ভারত যাতে তার সেরা মানের জন্য স্বীকৃত হয় এবং ভারতীয় মানগুলিকে আন্তর্জাতিক মানের সমার্থক করে তোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন যে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উচ্চমানের পণ্য পরিষেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বিআইএস চিহ্নযুক্ত পণ্য ব্যবহার করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান। খেলার খবর, কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে মহারাষ্ট্রের বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। ঔরঙ্গাবাদে আয়োজিত 4 দিনের ম্যাচে স্বাগতিক মহারাষ্ট্রের প্রথম ইনিংসের 107 রানের জবাবে রাজ্যদল 5 উইকেট 146 রান থেকে আজ দ্বিতীয় দিনে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 277 রান করে। 170 রানের পিছিয়ে থেকে মহারাষ্ট্র দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 62 রান করে। ত্রিপুরা ওড়িশার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের ম্যাচটি আজ বাতিল হয়েছে। এমবিবি স্টেডিয়ামের মাঠ খেলার উপযুক্ত না থাকায় শেষ দিনেও খেলা হয়নি, ফলে রঞ্জির প্রথম ম্যাচটি বাতিল হল। এই ম্যাচ থেকে উভয় দল 1 পয়েন্ট করে পেয়েছে। আবহাওয়া, সমগ্র ত্রিপুরা থেকে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্বাভাবিক সময়ের কাছাকাছি বর্ষা বিদায় নিল। গত বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র ত্রিপুরা থেকে 17 অক্টোবর বিদায় নিয়েছিল। গত 24 ঘন্টায় রাজ্যের আবহাওয়া শুষ্ক রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, আগামীকাল সকালে হালকা কুয়াশা পড়বে, তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, বিকশিত ভারতের অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর মানদণ্ড উন্নয়নের জন্য নীতি নির্দেশিকা মেনে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মায়ারগমন কার্নিভালের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে সারা দেশে ইথানল জৈব জ্বালানির 400 পাম্প স্থাপন করা হচ্ছে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে মহারাষ্ট্রের বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে।